আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাশরিফ খান, একজন স্বেচ্ছাসেবী এবং সঙ্গীত শিল্পী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশ থাইল্যান্ড, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার জিডিপির একটা বড় অংশ চলে আসে ট্যুরিজম সেক্টর থেকে, সেই জায়গা থেকে সরকারের কোনো বড় পরিকল্পনা রয়েছে কিনা, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রয়েছে কিনা ট্যুরিজম সেক্টর নিয়ে, এবং বাংলাদেশের ট্যুরিজম সেক্টর নিয়ে আপনার ভবিষ্যৎ যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেই সম্পর্কে জানতে চাই। আমাদের যে সম্পদ আছে, আমাদের যে নদী খাল বিল, আমাদের মানে চা বাগান থেকে শুরু করে আমাদের সমুদ্র সৈকত, এবং কক্সবাজার সমুদ্র সৈকতটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘ একটা সমুদ্র সৈকত, এবং যেটা হচ্ছে স্যান্ডি বিচ, বালুকামা। পৃথিবীর বহু দেশে বহু বিচ আছে, নুড়ি পাথর, আর মালদ্বীপ বা ওগুলি তো সেই ঝিনুকের চূড়া দিয়ে তো করা, ওটা ঠিক বালু না, কিন্তু আমাদেরটা কিন্তু এই বালুকাময় দীর্ঘ সমুদ্র সৈকত। এটাকে ডেভেলপ করার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। কক্সবাজারটা নিয়ে আমার ইচ্ছা আছে যে আমাদের বিদেশি ট্যুরিজম যদি আমি আনতে চাই, তাহলে আমাদের কিন্তু আলাদা ব্যবস্থা করা, এবং সেটা আমরা, আমার একটা প্ল্যান আছে যে আমি কোনো বাইরের থেকে কোনো দেশকে আমরা একটা অংশ দেব, তারা ওখানে ইনভেস্টমেন্ট করবে, পাশাপাশি সেটা শুধুমাত্র বিদেশের জন্য, বিদেশি পর্যটকদের জন্য সেটা উন্মুক্ত থাকবে, তাহলে কিন্তু বিদেশি পর্যটকরা আমাদের দেশে আসবে। এখনও আসে, কিন্তু তারা ওই সুযোগটা পায় না। আরেকটা বিষয় হচ্ছে, নেপালের সাথে আমার আলোচনা হয়েছে, নেপালের সাথে কথা বলেছি, কারণ অনেক নেপালে অনেক লোক যায় স্কি করতে, তা আমরা একটা যৌথভাবে কীভাবে ট্যুরিজমটা উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা, যেখানে পাহাড়ে থাকবে, বরফে থাকবে, স্কি করবে, তারপরে আমাদের সুন্দর আবহাওয়া মানে কক্সবাজার একটু ওয়ার্ম হবে ভালোভাবে করে, সেইভাবে একটা আলোচনা চলছে। এমনকি মালদ্বীপ বা ওদের সাথেও আমরা কিছু নৌ ভ্রমণের ব্যবস্থা সেটাও আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যে একটা ডেক আমি তৈরি করিয়েছি ইউনানি সি বিচে, কক্সবাজারেও কয়েকটি ডেক আমাদের করে দিতে হবে, আমরা করে যাচ্ছি, তবে আমাদের আরও পরিকল্পিতভাবে করা হবে। আর তোমরাও চিন্তা করো, তোমাদের মতো ইয়াং জেনারেশন, তোমরা ধারণা দাও, তোমরা করবা, আমি সেটাই চাই।